ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বোরিং লেখা ব্লগ। তো আমি নিজে জানি না আজকের ব্লগটা আমি তোমার সাথে ঠিক কী কী শেয়ার করবো বা কি আজকে ক্লিপ আসতে পারে শুধু বা দু তিনদের ক্লিপ মিক্স হয়েও আসতে পারে, কারণ আমার কাছে কন্টেন্ট যদি মানে খুব বেশি কিছু নেই দেখানোর মতো। বাট আজকে হচ্ছে মনসা পুজো আর আমার ফ্রেন্ড ভূমির বাড়িতে ইনভিটেশন আছে প্রসাদ খেতে যাওয়ার, তো আমি ভাবলাম তো এটাই তোমার সাথে একটু শেয়ার করা যাক ব্লগে। আচ্ছা আর একটা কথা বলি, চারিপাশে যা যা জিনিস হচ্ছে তোমরা সবাই জানো, সেজন্য মন মেজাজ একটু ভালো ছিল না, সেজন্য কোনো ব্লগস ভিডিও আপলোড করিনি। বাট আজকে ভাবলাম ঠিক আছে একটা ব্লগ আপলোড করি, স্টাডি ব্লগ খুব জলদি জলদি আসবে। অ্যাকচুয়ালি কিচ্ছু ভালো লাগছে না, সেজন্য স্টাডি ব্লগ করে ওঠা হয়নি, পড়তে শুধু বসেছিলাম বাট ভিডিও বানানো হয়নি। ইয়া তো যাই হোক, সব কিছু তো চলতেই থাকবে, প্রোটেস্ট চলবে, সবই চলবে, কিন্তু তার মাঝখানে আমাদের জীবন কোথাও একটা থেমে থাকবে না, জীবনেরও চলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। যেরকম এই যে আমার ফ্রেন্ডের বাড়িতে আজকে পুজো, তো সেখানে আমাদের যেতে হবে, করতে হবে, কিছু করার নেই, বাড়িতে তো বসে থাকলে হবে না, আমাদের কাজগুলো আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে। বাট এই জিনিসটা ভোলা যাবে না বা এই প্রোটেস্টটা আই থিঙ্ক স্টপ করা যাবে না, কারণ আজকে স্বপ্নদীপের কেসটার মতো যদি আজকে এই ব্যাপারটাও যদি চেপে যায়, এটাও আমরা ভুলে যাই, নেক্সটে আবার সেম একটা জিনিস হবে, বারবার এটা হতেই থাকবে। আজকে কোনো একজনের সাথে হচ্ছে, কালকে এটা তোমার বা আমার সাথে হতে পারে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এসব কথা বললেই মুডটা অফ হয়ে যায়। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ওকে, তো আমি রেডি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্য ডে। দেখতে পাচ্ছ আজকে বাইরে প্রচণ্ড বেশি গরম, তাই এই স্লিভলেস কুর্তিটা পরেছি আর স্ল্যাক্স পরেছি, ব্যাস। আর মুখে এক ফোঁটাও মেকআপ আমি করিনি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন বাজে হচ্ছে 5:40 আর আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, আমি আধা ঘন্টা আগেই রেডি, বাট শ্রুতি এখন আসেনি, শ্রুতির এসে আমাকে কল করার কথা অ্যান্ড দেন আমাদের একসাথে বেরোনোর কথা, বাট আমি জানি না ও কখন আসবে। বাইরে ঝড় আসবে মনে হচ্ছে, বৃষ্টি আসবে, একটুক্ষণ আগে কারেন্টও ছিল না, বাট ঠিক আছে, তো ওরা আসুক তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই। বৃষ্টি পড়ে তো, দেখো বৃষ্টি পড়ে, ওয়েদারটা কি বাজে। টোটোতে উঠবো তো, তাই মেলাচ্ছি না। সামনে দিয়ে গেলি না, তোকে আমি দেখি নাই, আমার বাড়ির গিজের সামনে গিয়ে দাঁড়ায় এসছে। ইয়েস, মে ব্লগ বানা রহি হু। বাহ বাহ, ওর ঘুমু বাইরে, কোনটা উল্টা করে ধরতে হবে। আমি না আধা মুখ তুলি কখনো কখনো, চিনটা পাকতাম ডম, বিশ্বাস কর না, ভালো লাগতেছে তো, সুন্দর। এই যে ঠাকুর, ভেরি গুড, তাবি কি তো, এই যে এই খালি এরকম গান করে, প্রণাম করি, সব ব্লগ পরে বানানো যাবে, জল দেওয়া যাবে প্লিজ। তোমার খুব বাজে লাগতেছে, সুন্দর লাগতেছে মা কালী। হ্যাঁ, আমাকে জল দিবি না? না, তুই আমাকে জল দিতে না বললি এখনই, আমি করে বলছি। যখন কাজে না থাকে কিছু হইলে কিন্তু কি করে মেঘলা, দেখ আন্টি যতবার হিয়া বলে আমার মনে হয় যে আমাকে বলছে। এই যে ছোট্ট হিয়া,
সিরিয়ালের মতো দৌড় মারছে বেরুন ফাটার পরে। ঘুমের বোন আমাদের চিৎকার শুনে কান্না দিচ্ছে, কান্দে নাই, বলুন ফাটা নিয়ে কানছে। সিরিয়ালের মতো দৌড় কেন দিত বলো? ভিটার আগে আমাকে উমা The next day. অভদ্র বন্ধু থাকলে চাই না। আরে তুই এমন কেদারনাথের প্রসাদ দিতেছি, আমরা অভদ্র কয়? আরে না, ভদ্র ভদ্র, খুব ভালো। তো বাড়ি এসে রেডি হয়ে আমি আর মা চলে গেলাম আবার শপিং করতে, কারণ হচ্ছে পুজো চলে এসেছে। তোমরা সবাই জানো আগস্ট মাস প্রায় শেষের দিকে, আর এখন যদি শাড়ি শপিং না করি তাহলে ব্লাউজ বানাতে দিতে প্রচুর প্রবলেম হয়। ব্লাউজের পিস খুঁজতে হবে, বানাতে দিতে হবে প্রচুর টাইম, পুজোর আগে আগে প্রত্যেকবার আমাদের অনেক প্রবলেম হয়, তারপর আমাদের রেডিমেড ব্লাউজ বানিয়ে পরতে হয়। তো সেই জন্যই এবার তাড়াতাড়ি শাড়ি শপিংটা করতে চলে গেলাম। হচ্ছে আমাদের বাড়ির এখানে একটা বুটিক আছে, শাড়ি বুটিক, একটা ছোট্ট শপ। তো সেখানে দেখতে পাচ্ছ শপটা খুব সুন্দর, আর এটা খুবই নিউলি ওপেন শপ, 15 আগস্ট এটার ওপেনিং হয়। আর দেখতে পাচ্ছ শাড়িগুলো অনেক সুন্দর, এই শাড়িগুলোর রেঞ্জ হচ্ছে 2000 সামথিং, এটা রেঞ্জ হচ্ছে আই গেস 1800 সামথিং, হ্যাঁ 1800, মানে 1750 রুপিস। আর শাড়িগুলো খুবই সুন্দর, দেখতে পাচ্ছ কালারটা, কিন্তু আমার মার মানে আমার ব্লু কালারটা বেশি ভালো লেগেছে, নাইট ব্লুটা, তো আমরা ওটাই নিয়েছি। আর আমার এই ল্যাভেন্ডার কালারের মসলিন শাড়িটা এত পছন্দ হয়েছে, মানে বিশ্বাস করবেন, এটা মার জন্য নেওয়ার কথা ছিল বাট আমি নিয়ে নিয়েছি। এটার প্রাইস একটু বেশি, 1500, 2500,
টাকার কাছাকাছি এটা তো। হ্যাঁ, বাট শাড়িগুলো ওভার খুব সুন্দর দেখতে পাচ্ছ আমার মুখ দেখে আমি কতটা খুশি। যাই হোক, বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা বলবো। তো এই সব শাড়িগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। এই একটা শাড়ি কিনেছি, এই একটা শাড়ি কিনেছি, এটা এটা, বেসিক্যালি এটা আর এটা আমার, এটা এটা মার, অ্যাকচুয়ালি সবই মার, বাট আমার এটা পছন্দ হয়ে গেছে, তো এই দুটো আমার অ্যান্ড এই দুটো মার। আর তার সাথে আন্টি গিফটও দিয়েছে, 5000 উপরে শপিং করলে তোমরা গিফট পাবে, 500 উপর থেকেই গিফট থাকে আন্টির ওখানে, আর তো এটা 5000 উপরে শপিং করলে। আর এটা অ্যাকচুয়ালি শাড়ি কুঞ্জর থেকে নেওয়া, আই থিঙ্ক এখানে আছে লেখা, এখানে লেখা নেই, বাট হ্যাঁ যাই হোক, শাড়ি গুঞ্জ এই শাড়ি বুটিক থেকে নেওয়া। তো সবগুলো শাড়ি খুবই রিজনেবল প্রাইস এবং খুবই খুবই ভালো। তো এটা অ্যাকচুয়ালি রিভিউ ভিডিও যেটা আমি করলাম, আর এটা আমি আমার ব্লগেও অ্যাড করবো। আর তোমাদের এই শাড়িগুলো ভালো লেগে থাকে তো তোমরাও গিয়ে ওখান থেকে, যারা কাছে পিঠে থাকো মানে ফালাকাটার আশেপাশে থাকো বা যারা ফালাকাটায় থাকো আর আমার ব্লগ জানল দেখো, তো তোমরাও ওই বুটিক থেকে গিয়ে শপ করতে পারো। আমার মার তো খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে শাড়ি, ভালো না? আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দিও, তাকে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি আমার কোনো ভিডিওতে বলি তো না সাবস্ক্রাইব করতে, বাট আজকে ফার্স্ট টাইম বলছি, সো প্লিজ করে দিও, কেন কি সাবস্ক্রাইব পুরো ফ্রি 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 ফ্রি, তো করে দিও। আর হচ্ছে আজকে হচ্ছে রাখি, বাট আলাদা করে কোনো রাখি ব্লগ করছি না আমি, কারণ রাখির দিনটা আমার সেরকম কিচ্ছু করার নেই, আমার দাদা আসবে একটা, তো আমি রাখি পড়াবো, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস হাউ আই উইল স্পেন্ড মাই রাখি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা স্টাডি ব্লগ নিয়ে, অলরেডি স্টাডি ব্লগ শ্যুট করা শেষ, বাট ইয়া, তো চলো দেখা হচ্ছে আবার পরে, তারা দিন ভালো থাকো, সুস্থ থাকো, বাই।